এবার রাজধানীর মতিঝিল এলাকার চারটি ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ রবিবার দুপুর আড়াইটা থেকে একযোগে যোগে আরামবাগ দিলঘোষা এবং ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালানো হচ্ছে স্পোর্টস ক্লাবের আড়ালে জুয়া এবং ক্যাসিনো চালানোর অভিযোগে ক্লাবগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন অভিযানে এই ক্লাবগুলোতে ক্যাসিনো সামগ্রী পাওয়া গেছে গত আঠারোই সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্যাসিনোতে অভিযান শুরু করে র্যাব অভিযানে যুবলীগের নেতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় র্যাবের সাঁড়াশি অভিযানের পর বন্ধ করে দেওয়া হয় ইউম্যান্স ক্লাব গোল্ডেন ক্লাব বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চক্র এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এই মুহূর্তে রাজধানীর মহামেডান ক্লাবে আছেন আমাদের সহকর্মী ফামিদা সম্পা তার কাছ থেকে জেনে নেব অভিযানে সবশেষ খবর সম্পা অভিযান কতদূর মানে অভিযান শেষ হয়েছে কিনা আর মহামেডান ক্লাব সহ অন্যান্য ক্লাবের যে অভিযান তাতে আসলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা এবং কি কি পাওয়া গেছে সব মিলিয়ে যদি সংক্ষেপে জানাতেন Thank yeah. okay. okay. you. জি শোভন প্রথম কথা বলে রেখে আড়াইটা থেকে মতিঝিল এলাকার চারটি ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাবে যে অভিযান চালাচ্ছে পুলিশ এবং ডিবি সেই অভিযান কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়নি এবং চারটি ক্লাব থেকে জানতে চাচ্ছিলেন যে কী কী পাওয়া গিয়েছে চারটি ক্লাবে প্রথম কথা হচ্ছে যে চারটি ক্লাবে কিন্তু বন্ধ ছিল খোলা ছিল না তাই এখানে এসে যখন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায় তখন তারা শুধু জিনিসপত্র বা মালামালগুলোকেই আসলে পেয়েছে কোনো মানুষ পায়নি তাই কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি এবং চারটি ক্লাব থেকেই বিপুল পরিমাণে জুয়া খেলার সামগ্রী বিভিন্ন ধরনের ইম্পোর্টেড যেই যন্ত্রপাতিগুলো আছে যেই বোর্ড বিভিন্ন ধরনের সামগ্রী সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি পাশাপাশি কোনো ক্লাব থেকে আসলে নগদ অর্থ তিনটি ক্লাব থেকে নগদ অর্থ বা সেই অর্থে কোনো মাদক মাদকদ্রব্য বা কোনো কিছু পাওয়া যায়নি তবে ভিক্টোরিয়া ক্লাব থেকে নগদ কিছু অর্থ এবং বিপুল পরিমাণে অবৈধ মদ উদ্ধার করতে পেরেছে পুলিশ তবে সেগুলোর আসলে লাইসেন্স আছে কি না সেটি পরবর্তীতে তারা আমাদেরকে জানাতে পারবে এবং আমরা মহামেডান ক্লাবে এই মুহূর্তে যেহেতু আছেই সেই ক্লাবের একটু বিবরণ দিতে চাই এখানে কিন্তু আমরা ঢুকে দেখেছি বিভিন্ন বেশ কয়েকটি কক্ষ আছে সেখানে বেশ সুসজ্জিতভাবে জোয়ার আসর নিয়মিত বসে বা সেই জুয়ার যেই রেডগুলো যদি আমরা বলি কত থেকে আসলে খেলা শুরু বা কী পরিমাণে যেই রেডসের তালিকাগুলো কিন্তু আমরা বিভিন্ন রুমে রুমে দেখতে পেয়েছি তবে এবার এমন অবস্থাও বোঝা গিয়েছে যে যেহেতু গত কয়েকদিন ধরেই রাজধানীতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ধরনের স্পোর্টিং ক্লাবগুলোতে বা ক্লাবগুলোতে অভিযান চালাচ্ছে এইসব ক্যাসিনোর অনুসন্ধানে তাই এখানে এসে মনে হয়েছে যে অনেক কিছুই কিন্তু সরিয়ে ফেলার জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ পাওয়া গিয়েছে যেই সব সামগ্রীর সুযোগ হয়নি হয়তো এখন পর্যন্ত পড়ে আছে সেগুলোই তো শোভন আনুষ্ঠানিকভাবে যখন পুলিশ এই অভিযানের সমাপ্তি ঘোষণা করবে এবং সিজার লিস্ট তৈরির কাজ চলছে তালিকা চলছে তখন হয়তো আমরা একেবারে সুনির্দিষ্টভাবে জানাতে পারবো তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযান কিন্তু তারা সামনের দিনগুলোতে অব্যাহত রাখবে এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রীরাও কিন্তু বলেছে শুধু ঢাকাতে নয় ঢাকার বাইরেও আপনি জানেন যে গতকাল কিন্তু চট্টগ্রামেরও তিনটি ঐতিহ্যবাহী ক্লাবে এই ধরনের অভিযান চালানো হয়েছে তো ঢাকার অভিযানের আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ ফার্মিদা শম্পা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি জানাচ্ছিলেন বিশেষ করে মহামেডান ক্লাবে থেকে যে বিষয়গুলো মানে মহামেডান ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ এখন পর্যন্ত যা যা জব্দ করতে পেরেছে তার আমরা একটি তালিকা শুনছিলাম এবং সেই তালিকার মাধ্যমে আমরা যেটি দেখছিলাম যে ঢাকা শহরে এই মুহূর্তে একযোগে চারটি ক্লাবে অভিযান চলছে আরামবাগ মহামাডান ভিক্টোরিয়া এবং দিলকুশা ক্লাবে অভিযান চালাচ্ছে মহামেডান ক্লাবের থেকে বিপুল পরিমাণে অবৈধ জুয়া এবং ক্যাসিনোর সামগ্রী উদ্ধার করা হয়েছে সেই উদ্ধারকৃত সামগ্রী আমরা সরাসরি দেখছিলাম ছবিতে এবং তবে কাউকেই সেখান থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী রাকিবুল রাহাত যুক্ত হচ্ছেন রাহাত আপনি আছেন কোথায় এবং সেই সাথে জানাবেন যে পুলিশের অভিযানের এখানকার সবশেষ কি খবর ডিলে আছেন সেটা চিন্তা করেন শোভন আমিও মোহামেডান স্পোর্টিং ক্লাবে আছি আমি আছি ঠিক আপনাকে সম্পাদ এখান থেকে দেখাচ্ছিলো আমি ঠিক তার পাশের আরেকটি কক্ষে রয়েছি এই দিকটার চিত্র আমি আপনাকে একটু দেখাতে চাই এখানে মূলত আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু লেখা ছিল যে ভিআইপি মেম্বার যারা রয়েছে ক্লাবে তারা এখানে প্রবেশ করবে এছাড়া যেসব কাগজপত্র আমরা দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে কাগজপত্রে লেখা ছিল যে ভিআইপি যারা রয়েছেন তাদের এক লাখ টাকা থেকে বেড শুরু হবে তেমন কিছু কথাবার্তা আমরা লেখা দেখেছি এই মুহূর্তে নিশ্চয়ই আপনি কিছু কার্ড দেখতে পাচ্ছেন আমরা যতটুকু ধারণা করছি এটি মূলত ভিআইপি কার্ড যারা এই ক্লাবের ভিআইপি মেম্বার বা মেম্বার ছিলেন তারা হয়তো বা এই কার্ডটি দিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা তারা এটি গ্রহণ করতেন আমি আপনাকে যদি অন্য দিকটাতে আরেকটু দেখাই তাহলে হয়তো আপনি আরেকটু পরিষ্কার হবেন ব্যাপারটি সম্পর্কে এই এখন যে কক্ষটি দেখা যাচ্ছে সেই কক্ষটিতে কিন্তু দেখেছি যে বেশ কিছু প্লেইং কার্ড ছিল এবং অন্যান্য আরও সামগ্রী ছিল এবং এটি মূলত ক্যান ক্যান্টিন হিসেবে ব্যবহার হতো কিনা সে সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারছি এছাড়া কিন্তু এই রাস্তাটিতে আমরা দেখেছি যে এর আশেপাশে কিন্তু আরও বেশ কয়েকটি ক্লাব রয়েছে এবং সেই সব ক্লাবে কিন্তু কিছুক্ষণ আগেও পুলিশ কিন্তু অভিযান চালিয়েছে এবং তারা এই মুহূর্তে মোহাম্মদান স্পোর্টিং ক্লাবে অভিযান চালাচ্ছে শোভন আমি আপনাকে যদি একটি নোটিশ বোর্ড দেখাই এই নোটিশ বোর্ডটি দেখলে আসলে বোঝা যাবে যে এই ক্লাবটিতে ক্যাসিনো বা জুয়া খেলা হতো কিনা এখানে বেশ কিছু কিছু কথা লেখা আছে এবং বেশ কিছু নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে যারা এখানে আসতেন যারা এখানে এসে হয়তোবা জুয়া খেলতেন তাদের জন্য বেশ কিছু নোটিশ দেখানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের এখানে এখন পর্যন্ত যতটুকু জানিয়েছে যে এখানে ক্যাসিনো খেলার বেশ কিছু সরঞ্জাম দিই তারা পেয়েছে কিন্তু কি পরিমাণ সরঞ্জাম দি পেয়েছে এবং তারা কোনো নগদ অর্থ বা অন্যান্য কোনো কিছু এখান থেকে জব্দ করেছে কিনা সেটি কিন্তু তারা বলেছেন যে এখানে অভিযানটি শেষ হবার পরে তারা মূলত বলতে পারবেন যে তারা এখানে কী পরিমাণ সামগ্রী পেয়েছেন আমি আপনাকে আরও একটু দেখে এখানে আমরা বেশ কিছু মেশিন দেখতে পাচ্ছি যেগুলো এই মুহুর্তে অফ রয়েছে কিন্তু এগুলো দিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই ক্যাসিনোর কোনো একটি সামগ্রী এগুলো যেটি দিয়ে খেলা হতো এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের মেশিন কিভাবে এ পর্যন্ত আসলো সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে এ ধরনের মেশিন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাঁক গোলে বা তাদেরকে না জানিয়ে এখানে এসেছে কি না সেই প্রশ্নটি কিন্তু সবার মনেই রয়ে যাচ্ছে এছাড়া আমি আপনাকে আরও একটি কক্ষ দেখাতে চাই এটি মূলত ভিআইপি আমাদের বাইরে থেকে যেটি দেখা যাচ্ছে যে ভিআইপি লেখা এবং এখানে একটি বোর্ড আপনি দেখতে পাচ্ছেন বোর্ডটি এই মুহূর্তে কিন্তু ফেলে রাখা হয়েছে কিন্তু নিশ্চয়ই বোর্ডের বোর্ড দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে আসলে এক সময় ক্যাসিনো খেলা হতো এবং পুলিশের যে অভিযানটি ছিল এর আগের র্যাব অভিযান পরিচালনা করেছে আজকে পুলিশ অভিযান শুরু করেছে তো সেটি দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণ ক্যাসিনো খেলা হতো এখানে মূলত মূল সামগ্রীগুলো এনে জমা করা হয়েছে যে সামগ্রীগুলো এবং এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু হচ্ছে এখানে যারা চাকরি প্রত্যাশী ছিলেন তাদের তাদের বায়োডাটা সম্বলিত ছবি এবং এরা এখানে চাকরি করতেন কিনা সে বিষয়ে আমরা কোনো পরিষ্কার ধারণা পাইনি কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে এই ছবিগুলো রয়েছে এবং এখানে কিন্তু তাদের বায়োডাটা সহ যাদের ছবি দেখতে পাচ্ছেন সেই কাগজে তাদের বায়োডাটা সহ অন্যান্য ডিটেইল কিন্তু এখানে লেখা রয়েছে বিপুল পরিমাণ পুলিশ সদস্য এই মুহূর্তে এটি ঘিরে রেখেছে এবং আমরা এর আগে যে ক্লাব দুটোতে ছিলাম সেখান থেকে কিন্তু পুলিশ বিপুল পরিমাণ জুয়ার জিনিসপত্র জব্দ করেছে এছাড়া কিছু ডলার এবং নগদ অল্প কিছু অর্থ জব্দ করেছে আপনি জানেন যে আঠারো তারিখ থেকে কিন্তু র্যাব অভিযান শুরু করে ক্যাসিনোগুলোতে রাজধানীর এবং সেই দেখা গেছে যে যে স্পোর্টিং ক্লাবগুলো রয়েছে যে মহাম্যাড স্পোর্টিং ক্লাবের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যবাহী ক্লাবগুলোতেই কিন্তু প্রতিটি ক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের বিভিন্ন প্রমাণাদি পেয়েছেন এবং তাদের যে ক্লাবের আড়ালে যে তারা জুয়ার ব্যবসা করত সেটি কিন্তু এখন মোটামুটি প্রমাণিত তো সেক্ষেত্রে যেহেতু আঠারো তারিখ থেকে অভিযান র্যাব পরিচালনা করছে এখানে এসে পুলিশ দেখেছে এখানে কেউ নেই এখানে কাউকে কেউকে কিন্তু তারা পাননি এবং তারা বলছেন যে এখানে খেলা হতো সেটি নিশ্চিত কিন্তু সেটি কীভাবে হতো সে সম্পর্কে তারা ধারণা করা হয়নি এর আগে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাকে আটক করা হয়েছিল তারা কিন্তু বলেছে যে যে মতিঝিল যে থানা রয়েছে মতিঝিল থানার আশেপাশে বেশ কয়েকটি এরকম ক্যাসিনো অনু ক্যাসিনো তারা আইন তারা গোপন সূত্র পেয়েছেন এবং তারপর থেকে কিন্তু আজকে এই অভিযান শুরু হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইদিকে আমরা আরও কিছু যন্ত্র দেখাতে চাই এই ক্যাসিনোর এবং তার ঠিক পাশেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি তার ঠিক পাশেই একটি বার রয়েছে এখানে এবং সেটিরও কিন্তু যেহেতু একটি স্পোর্টিং ক্লাব সেই বারের অনুমোদন ছিল কিনা না সেটি নিয়েও কিন্তু আমরা আমরা প্রশ্ন করেছিলাম কিন্তু সেটি জানানো পারিনি এই মুহূর্তে যেটি দেখা হচ্ছে এখানে সম্ভবত যে জুয়ার টাকা সেই টাকাগুলো রাখা হতো এবং এটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে কিন্তু এটির ভেতরে কোনো ধরনের অর্থ পাওয়া গেছে কিনা সে সম্পর্কে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কিছু আমাদের কিছু জানায়নি আমি এই মুহূর্তে আপনাকে একটু দেখাতে চাই যে এই মূল যে কক্ষটি রয়েছে মূল কক্ষের ঠিক পাশেই একটি কক্ষ রয়েছে আমরা সেখানে কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলাম এবং সেখানে প্রবেশ করে কিন্তু আমরা দেখেছি যে সেখানে বেশ কিছু চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একটি কাউন্টার রয়েছে যেটি দেখে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ যারা রয়েছে এখানে এখানে যারা আমাদের যেখানে অভিযান যারা পরিচালনা করছেন তারা কিন্তু বলছেন যে এটি দেখে তাদের মনে হচ্ছে এখানে হয়তোবা কোনো একটি বার ছিল বা খাবার দাবারের যে ব্যবস্থাটি সেটি এখানে করা হচ্ছিল এছাড়া শোভন আমি আপনাকে আরও একটু জানিয়ে রাখি যে আঠারো তারিখ থেকে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে তারপর কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং রাকিবুল রাহাত আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলছিলেন সাইফুল জুয়েল আমাদের আরেক সহকর্মী আছেন সেখানেই সাইফুল জুয়েলের কাছে আমার যে যে প্রশ্ন সেটি হচ্ছে যে এই অভিযান বেশ কিছুদিন ধরে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আজকে যখন এই অভিযানে অংশ নিয়েছে এর আগে ছিল র্যাব এই ধরনের ক্লাব কিংবা ক্যাসেনো গুলোতে পুলিশ যুক্ত হবার পরে এই অভিযানে আজকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কেন পুলিশের সদস্যরা এ সম্পর্কে কি বলেছেন আসলে শোভন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি বলছিলেন যে বেশ কিছুদিন আগে আসলে এই ক্যাসিনের বিরুদ্ধে অভিযান শুরু করে র্যাব সদস্যরা এবং তার প্রেক্ষিতেই আজকে প্রায় বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এই অভিযান শুরু করেছে ডিএমপির পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে এরই মধ্যে আমরা ডিএমপি কমিশনারের সাথেও কথা বলেছিলাম তো তিনিও আমাদেরকে বলেছেন যে তারা এই ক্যাসিনোর ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জোন থেকে আসলে তারা তথ্য সংগ্রহ করছেন এবং বেশ কয়েকটি জায়গার তথ্য তাদের মধ্যে তাদের ডিএমপির কাছে এসেছে এবং তার প্রেক্ষিতেই অভিযান পরিচালনার আভাস কিন্তু তিনি এর আগে দিয়েছিলেন তবে আপনাকে বলে রাখি যে যেহেতু র্যাব যেহেতু এর মধ্যে স্পটে অর্থাৎ গত দুইবারের দুইবারের অভিযানে অভিযানে মোট স্পটে ষাটটি স্পোর্টিং ক্লাবে যেহেতু স্বাভাবিকভাবে ধরেই নেওয়া যাচ্ছে যে বলা হচ্ছে যে রাজধানীতে গোটা রাজধানীতে যে ষাটটি ক্যাসিনো রয়েছে তো সেই ক্যাসিনোর যারা অন্যান্য অংশীদার বা মালিক সহ অন্যান্য জুয়ারি যারা আছেন তারা কিন্তু অনেকটাই গা ঢাকা দিয়েছেন তো এমনটাই আমরা গোয়েন্দা সূত্রেও বেশ কয়েকজনের কাছ থেকেও তেমনটাই জেনেছি আর আপনাকে বলে রাখি যে আমরা ডিসি মতিজিল অর্থাৎ উপ কমিশনার মতিজিল আনোহন শ্রেনের কাছে জানতে চেয়েছিলাম আসলে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে এই এই ক্লাব পাড়ায় একটি থানা আছে এবং মতিজিল জোনের মধ্যে এরকম সাত আটটি ক্লাব রয়েছে তারপরেও আসলে এত দেরি কেন হলো তাদের তো তারা তারা যে বিষয়টা বলছেন যে যেহেতু এই স্পোর্টিং ক্লাবগুলোতে তারা নাকি ধারণাই করে নিয়েছিলেন যে এগুলোতে সবসময় খেলাধুলার বিষয়েই সবসময় তারা জানতেন যে সব সময় এখানে খেলাধুলার কর্মকাণ্ডই হয়ে থাকতো কিন্তু তাদের বদ্ধমূল ধারণায় আসলে ফাটল ধরে যখন হলো র্যাবের অভিযান পরিচালিত হয় তো তারা আসলে বলছেন যে এখন এই ক্লাবগুলো পরিচালনার ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন সংশ্লিষ্ট আছেন তো তাদের বিষয়ে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জানাবেন এবং তাদের বিরুদ্ধে আইন কি ব্যবস্থা নেওয়া হয় নেওয়া যেতে পারে তো সেই বিষয়ে তারা সুপারিশও করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আর আপনাকে বলে রাখি যে আজকে আমরা এর আগে আসলে এই ক্যাসিনোর যে অভিযান সেই অভিযানের বিষয়ে আমরা র্যাবের সাথেও কথা বলেছিলাম তো র্যাবের যে মিডিয়া পরিচালক রয়েছেন সারোয়ার বিন কাশেম তো তিনিও আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই গোটা রাজধানীতে এই ক্যাসিনোর অভিযানে আসলে শুধুমাত্র যে বাংলাদেশিরাই জড়িত তা কিন্তু না এখানে বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু বিদেশিদের সংশ্লিষ্টতাও তারা পেয়েছেন এবং তিনি বলছেন যে এখানে তাদের নাগরিক তাদের তারা কিন্তু নজরদারিতে এবং তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে সেই বিষয়গুলো তারা নজরে এনেছেন বলে আপনাকে আনছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন আর আপনাকে বলে রাখি যে এই ক্যাসিনোর সংশ্লিষ্ট যে সকল অবৈধ ব্যবসার যারা স্টেক আছে তারা প্রত্যেকেই নজরদারিতে র্যাব এবং পুলিশের নজরদারিতে রয়েছে বলে উভয় মাধ্যম থেকে আমাদেরকে জানানো হয়েছে তো বলা যায় যে এই অবৈধ এই ব্যবসা ক্যাসিনো নিয়ে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি কিন্তু খুবই শক্ত অবস্থানে রয়েছে আর এখন এই জায়গা থেকে আসলে কাউকে আটক করা সম্ভব হয়নি আমি আপনাকে আগেই বলেছিলাম যে র্যাবের যে অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানের পরিচালিত হওয়ার পর বলা হচ্ছে যে রাজধানীর যে ষাটটি ক্যাসিনো রয়েছে সেই ষাটটি ক্যাসিনোর যারা স্টেক হোল্ডার সহ যারা জুয়ারে আছেন তারা কিন্তু অনেকটা গা ধাগা দিয়েছেন আর আপনাকে মজার তথ্য দিয়ে রাখি যে আজকে যে এই চারটি অভিযান এই চারটি ক্লাবে অভিযান পরিচালিত হয়েছে তো মূলত এই এই অভিযান এই ক্যাসিনোগুলোতে মূলত টাকার লেনদেন হয়ে থাকে আসলে চিপসের মাধ্যমে অর্থাৎ গোল দেখতে একটি চিপস আমরা বলে থাকি যে আমি আপনাকে দেখাতে চাই যে এরকম একটি চিপস এই ধরনের বেশ কিছু কালারের চিপস আছে এবং প্রত্যেকটা কালারের কিন্তু সংখ্যা দেওয়া থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত চিপসের কালার অনুযায়ী সেখানে টাকার পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে তো এই চিপসগুলোর মাধ্যমে আসলে ক্যাশ টাকা বিনিময় হয়ে থাকে তো আমরা যেটা দেখেছি যে র্যাবের অভিযানে ইয়ংম্যান ক্লাবে যে পরিমাণ চিপস সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে অর্থ উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ক্লাবগুলোতে গুলোতে তেমন কিছুই পাওয়া যায়নি আপনাকে ধন্যবাদ সাইফুল জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাইফুল জুয়েল রাকিবুল রাহাত এবং ফামিদা সম্পার রাজধানীতে চারটি ক্লাবে অভিযান চলছে আপনারা সরাসরি সেটি এতক্ষণ দেখাচ্ছিলাম সেখান থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সবশেষ খবর